নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বিস্তারিত খবরে, বালি খাদানে আচমকা উপস্থিত জেলা শাসক। চোপড়া থানার চিতলঘাটার বালি খাদানে মঙ্গলবার অভিযান চালালো জেলা শাসকের নেতৃত্বে থাকা উচ্চপদস্থ আধিকারিকের দল। হঠাৎ করে জেলা শাসকের অভিযানকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বর্ষার সময় সমস্ত রকমের বালি পাথর তোলার কাজ সরকারিভাবে বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি হয়েছে। তা সত্ত্বেও এই এলাকা থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ আসছে। মঙ্গলবার সকালে তাই আমরা পরিদর্শনে আসি বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। সেই সাথে এই এলাকার মহানন্দা নদীর বাঁধও পরিদর্শন করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এই এলাকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে চিতলঘাটা এলাকার বালি তোলার কাজ বন্ধ থাকায় প্রচুর মানুষ কাজ হারিয়েছে। এলাকার বাঁধের অবস্থাও শোচনীয়। জেলা শাসকের কাছে অনুরোধ করছি যেন মহানন্দা নদীর বাঁধ মেরামতির ব্যবস্থা করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। আপনারা জানেন আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নতুন স্যান্ড মাইনিং পলিসি করেছে। তো আমাদের জেলাতে মহানন্দা নদীতে আমাদের অনেকগুলো ঘাট আছে, যেটা এখান থেকে মূলত বালির এসব তোলা হয়। তো আজকে আমরা ওটাই দেখতে এসেছি আজকে, যেহেতু রেনি সিজন চলছে। আপনারা জানেন রেনি সিজনের মধ্যে মূলত অ্যাজ পার দ্য গভর্নমেন্ট ইনস্ট্রাকশন স্যান্ড মাইনিং টোটালি বন্ধ থাকে। তো এটা আমরা অলরেডি অর্ডার করে এটা বন্ধ করেছি। তো আমরা মাঝে মাঝে খবর পেয়েছিলাম কি হ্যাঁ ঠিক আছে এরকম বন্ধ করার পরেও এখান থেকে মতলব ইল্লিগালি কিছু হচ্ছে। তো আজকে আমরা দেখতে এসেছি। তো আজকে দেখে আমরা দেখি অনেকই মতলব কাজকর্ম বন্ধ আছে, ওর এরপরেও যদি কিছু কাজ হয় ইল্লিগালি আমরা একটু কড়া ব্যবস্থা নেব, যেভাবে গভর্নমেন্ট আমাদেরকে বলেছে। স্যার, এখানে এইভাবে যে বালি তোলার ফলে এই যে পাশে যে বাঁধটা আছে সেই বাঁধের অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে এবং বিভিন্ন সময় কমপ্লেনও আসে, কী পদক্ষেপ নিতে? আমি জাস্ট এখনই আপনি ছিলেন, আমরা জাস্ট ভিজিট করেছি। ডেফিনেটলি এটা এক সিরিয়াস ইস্যু, মেইনলি যারা এখানকার যারা লোকাল আছে, যারা থাকে এখানে গ্রামে, তো ওদের জন্য এক চিন্তার বিষয় আছে। যেহেতু যদি বাঁধ কোনো দিন ভেঙে যায় তাহলে কিন্তু ওটা পুরো ঘর বাড়ি পুরো একদম নষ্ট হয়ে যাবে। তো আমি আপনার মাধ্যমে যারা লোকাল আছে ওদেরকেও রিকোয়েস্ট করব, কোনো মতেই এক তো ইল্লিগাল মাইনিংকে যেন আপনারা অ্যালাউ না করে, কিন্তু এখানে ম্যাক্সিমাম যে হতো এখনও তাও একটু কন্ট্রোলে আছে, ম্যাক্সিমামে যে হতো একটু ইল্লিগাল ও ছিল। তো এটা যেন না হয় ও বাঁধকে যেন কোনোভাবে মতলব ও না হয় এটা আমরাও দেখবো, আর যারা লোকাল আছে ওদেরকেও রিকোয়েস্ট করবো, যদি এরকম হয় আমাদেরকে ইমিডিয়েটলি ইনফর্ম করে যেন আমরা ইমিডিয়েটলি ব্যবস্থা নিতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। বলছি দাদা, আজকে এখানে দেখা যাচ্ছে যে ডিএম সাহেব, এসডিও সাহেব, বিডিও ম্যাম সবাই এখানে এসেছিলেন, কি বিষয় আসছিলেন, আপনি কি জানতে পারলেন? এখানকার আমাদের ঘাট বন্ধ আছে, ওনারা দেখতে আসছিলেন যে ঘাট চলছে নাকি, এখান থেকে কেউ হয়তো রিপোর্ট করছে যে ঘাট চলছে, কিন্তু আমাদের ঘাট চলে নাই। তো এখানকার বাসিন্দা যে রয়েছে গরিব মানুষ, এই ঘাট না চলার পরে অনেক কিন্তু সমস্যাই রয়েছে। তো আমাদের বাঁধের কাজ হচ্ছে না 5-10 বছর ধরে, যদি ওনারা আসেন রিপোর্ট করেন উপর মহলে, যদি আমাদের বাঁধের কাজ হয় তাহলে খুব ভালো হবে। বাঁধ কিন্তু আমাদের 10 বছর ধরে এইভাবেই পড়ে আছে, কিন্তু এখানকার যে 4-5 হাজার লোক গরিব মানুষ এই নদীর উপরে নির্ভর করে চলছে, এবং কিন্তু ঘাট বন্ধ হওয়াতে ওদের ওনার কিছু অনেক সমস্যায় হয়ে পড়ছে। তো এখানে যে ডিএম সাহেব আছে এবং আইসি আছে, ওনার কাছে আমাদের অনুরোধ থাকবে এই গরিব মানুষদের পক্ষে যে ওনারা যেন ঘাট একটু তাড়াতাড়ি করার ব্যবস্থা বা নির্দেশ দেন। কিন্তু আমাদের যে বাঁধের কাজ হচ্ছে না ওনারা কিন্তু এটা দেখছেন না, ঘাট বন্ধ আছে বন্ধ থাকো এটার উপরে ওনারা নির্ভর করছেন, কিন্তু ঘাট কীভাবে খুলবে এবং বাঁধের কাজ কীভাবে হবে ওনাদের বলা হচ্ছে যে বাঁধের কাজ করা হোক। 10-15 বছর ধরে কিন্তু আমরা একটাই কথা বলে আসছি, কিন্তু বাঁধের কাজ হচ্ছে না। বাঁধের কাজ যদি হয় তাহলে এখানকার ঘাটের সমস্যা হবে না, নদীরও সমস্যা হবে না, বাঁধেরও সমস্যা হবে না। বাঁধ এইভাবে কম করে 10 বছর ধরেই পড়ে রয়েছে, কিন্তু এখন যে গরিব মানুষের অবস্থা দেখতে আসছিলেন যে মানে এখানে মানে অবৈধভাবে বালি তোলা হচ্ছে কিনা? হ্যাঁ, ডিএম সাহেব অবৈধভাবে বালি তোলা হচ্ছে, হয়তো কেউ কমপ্লেন করেছে কিন্তু দেখতে আসছিল, কিন্তু এখানে কোনো ট্র্যাক্টর ফ্যাক্টর বা কোনো লোক কোনো কাজই করছে না। নদী একবারে বন্ধ রয়েছে, গাড়ি লোকের মেশিন অনেক কিছু সমস্যাই রয়েছে, সব বন্ধ রয়েছে, কিন্তু কোনো বালি তোলা হচ্ছে না। কিন্তু এখান থেকে আমার নাম এমডি ইকরাম হল, কোন জায়গায় এটা চিতলঘাটা।